অপরূপ সৌন্দর্যে লীলাভূমি টাঙ্গুয়ার হাওরে শুরু হয়েছে মাটির গন্ধে ভাটির গান শিরোনামে ফোক ফেস্ট। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবস এবং ভরা পূর্ণিমা উপলক্ষে টাঙ্গুয়ার হাওরের পর্যটন উদ্যোক্তাদের আয়োজনে গত রাতে শুরু হয় এই লোকগানের উৎসব। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের তথ্য ছবিতে টেস্ট রিপোর্ট। চারপাশে স্বচ্ছ জলে বিস্তীর্ণ হাওর, আকাশে পূর্ণ চন্দ্র, রাতের প্রকৃতি আরো রহস্যময় পূর্ণিমার নরমালোয়, তার মাঝে শরতের বাতাস, দূরে দূরে উঠছে লোকগানের মন ছোঁয়া সুরে, চলছে মাটির গন্ধে ভাটির গান। মরমী শাতক হাসন রাজা, ধামাইল গানের জনক রাধারমণ দত্ত, বাউল সম্রাট শাহ আব্দুল করিম, কাটা বিচ্ছেদী গানের উকিল মুন্সী এবং দূরবীন শাহের পূর্ণস্থানে ধন্য জল ও জোছনার এই জনপদ। সহজ কথা ও গভীরভাবের এই সঙ্গীত ধারাকে আরও জনপ্রিয় করতে স্থানীয় পর্যটন উদ্যোক্তারা এই উৎসবের আয়োজন করেছেন। হাওড়ের শিল্পী যারা আছে তাদেরকে শ্রদ্ধায় রেখে তাদের সকলকে স্মরণ করে সকলকে আর কি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, পরিচয় করিয়ে দেওয়ার জন্য নতুন করে আমাদের এই আয়োজনটা। কেবল দর্শনীয় স্থান, মুখরোচক খাবার আর হাউস বোটে আইসি নৌবিহারই নয়, 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। হাওড় কেন্দ্রিক পর্যটনে উপভোগের অন্যতম অনুষঙ্গ ভাটি বাংলার লোকসঙ্গীত। ঘুরতে আসাটাকে আনন্দ এত বেশি বাড়িয়ে দিল, আসলে কল্পনা অতীত। আমরা আসলে খুবই এক্সাইটেড এবং খুবই আনন্দিত হাওড়ের এই ফোক ফেস্টের মাধ্যমে আবার নতুন করে এই ট্যুরিজমের এটা আমার বিশ্বাস আরো বেশি প্রসারিত হবে। আশা করতেছি আপনারা প্রত্যেক সিজনে মাসে একবার বা 15 দিনে একবার এরকম একটা আয়োজন করবেন। মাটির গন্ধে ভাটির গান চলবে 18 সেপ্টেম্বর বুধবার পর্যন্ত। কেবল নিবন্ধিত হাউস বোটগুলোর পর্যটকদের জন্যই উন্মুক্ত থাকছে এই আয়োজন। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।